মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের মৃত কারি আব্দুল হাশিমের পুত্র সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের নাম এখন মানুষের মুখে মুখে। দীর্ঘদিন থেকে প্রবাস জীবন কাটাচ্ছেন তিনি। তাঁর ভাগ্য প্রবাস জীবনের শুরু থেকেই অনুকূলে থাকায় প্রবাসে ভালো অবস্থানে ছিলেন, আর তখন থেকেই তাকে ভাগ্যাহত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা পেয়ে বসে। প্রবাস জীবনের শুরু থেকে তিনি এলাকার অসংখ্য প্রবাসীদের সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেখানে রাস্তা নেই অথবা রাস্তার সমস্যার কারণে কৃষক, শ্রমিক ও স্কুল কলেজে যাতায়াতে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ে, সেখানেই হাবিবুর রহমান হাবিব ড্রেজার নিয়ে হাজির হন জনমানুষের পাশে। এলাকাবাসীকে ডেকে নিজ উদ্যোগে রাস্তা তৈরির কাজে লেগে পড়েন। নিজ তদারকিতে দিনরাত রাস্তার কাজ করান তিনি। ব্যতিক্রমী এই সমাজ সেবকের জন্য মানুষ অনেক উপকৃত হচ্ছে। আবার অনেক গরিব, অসহায় ও কন্যাদায়গ্রস্ত মানুষ, এমনকি এলাকার অনেক শিক্ষার্থী, দিনমজুর, প্রতিবন্ধী সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই ব্যাপারে স্থানীয়রা বলেন, যার নাই সে বুঝে। আমাদের দীর্ঘদিনের একটা দুর্ভোগ ছিল, এখন আল্লাহর কোন রহমতে আমাদের ফেরেস্তার মতো হাবিবুর রহমান হাবিব ভাই একজন সমাজ সেবক হিসাবে উনি আমাদের দিকে এমন একটা সুনজর দিয়েছেন, যার কারণে আমরা প্রায় দীর্ঘ দুই ওপারে মিলে 7 কিলোমিটার হবে আমরা এই রাস্তা। আসলে এত আনন্দ লাগতেছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু কামনা করেন। চেয়ারম্যানের কাজ করা যে রোবার্টনের সাইডে আমরা গিয়া অনুরোধ করছি যে আমরা এই রাস্তাটা আপনি ঘুরাইয়া দেন, কারণ গাড়িটা নিচে গা লগালো কইছে না আমার দ্বারা সম্ভব না। যা হোক, আমরা একজন ফাইসি আল্লাহ দিছে হাবিবুর রহমান, পাওয়ার পরে আমরা তার কাছে ইয়ে করছি, তাই ইয়ে করছে আমরা লাগি, আর আমরাও সাহায্য কিছু করছি কইরা এখন আমরা রাস্তা আল্লাহ দিলে করতে আছে। দলমত নির্বিশেষে সাহায্য করে থাকেন প্রবাসী হাবিবুর রহমান। এভাবে ধীরে ধীরে এলাকার মানুষের মাঝে একজন জনপ্রিয় সমাজ হিতৈষী ব্যক্তিতে পরিণত হন প্রবাসী হাবিবুর রহমান। করোনাকালীন ছুটিতে দেশে ফিরলে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ তার নিকট ছুটে আসতে থাকেন নানা রকম সমস্যা নিয়ে। এই ব্যাপারে প্রবাসী হাবিবুর রহমান বলেন, এলাকার মানুষ কিছু জন আমার কাছে আসলো, ওনারা বলল যে ওনাদের একটা রাস্তার প্রয়োজন, রাস্তার সংস্কারের জন্য। আমি ওনাদের কাজকে, উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ওনাদের সাথে সম্পৃক্ত হই। বেলাগের ওইটাকে বলে পূর্বপাড়, আর এটা হচ্ছে পশ্চিমপাড়। পূর্বপাড়ের রাস্তাও একটা রিক্সা কোনো রকম আসা যাওয়া করতে পারত, চার চাক্কার গাড়ি অর্থাৎ কার, মিনিবাস কোনো কিছু আসা যাওয়া করতে পারত না। আমি ওই দিক দিয়ে ডেজার দিয়ে মানুষকে সম্পৃক্ত করে আমি আপাতত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা আপাতত একটি কার কিংবা একটা অ্যাম্বুলেন্স যাওয়ার সুব্যবস্থা হয়েছে। গাড়ি ধারাবাহিকতায় পশ্চিমপাড়ের মানুষের জন্য ওনারা দর্শক কাজ করে দেওয়ার জন্য এখন ওনাদের জন্য এই যে রাস্তা বানিয়ে নিয়ে যেতেছে, একদম শেষ থেকে যতটুকু করার প্রয়োজন আমি করে যাচ্ছি। আগামী দিনগুলো আমি আশা রাখি ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে উৎসাহ দেন আর আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি আপনাদের কাজ করে যাব, মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। আগে ওই রাস্তা দিয়ে কৃষকরা ট্রাক, পিক আপ ভ্যান যোগে হাকালুকি হাওরের ধান কৃষকের ঘরে আনতে পারতেন না। এবার প্রবাসী হাবিবুর রহমানের নিজ খরচে রাস্তাটির খানা খন্দক ও গর্তে ভরে যাওয়া রাস্তা দুটির মাটি ভরাটের উদ্যোগ গ্রহণ করেন। এতে দুই পাড়ের বাসিন্দারা যেন আনন্দে উল্লাসে মেতে উঠেছেন। তার মহৎ উদ্যোগের মাধ্যমে অসহায় গরিব দুঃখী, কৃষক, শ্রমিক মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামের মানুষ। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।